হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিও টপিকটা টাইটেলটা পড়া থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছো, যারা যারা এখনো পর্যন্ত বুঝো নাই তাদেরকে বলতেছি, আজকের ভিডিওর মধ্যে আমি বাই দিয়ে যাচ্ছি স্কেলিটনের এক্সপি ফার্ম। তোমাদের কি মনে আছে আমি গতকালকে যে লং ভিডিওটা আপলোড করছিলাম সেটার মধ্যে আমি স্কেলিটনের স্পন এগ আর একটা মফ স্পনার পাইছিলাম, ওই যে তোমরা পিছনে দেখতেই পারতেছো। আর ওদিকে আমি একটু একটু আর কি জায়গাটা ই করে রাখছি ডার্ট দিয়া, পরে আমি এটা কভারস্টোনে কনভার্ট করে দেবো, ঠিক আছে? এই আমার বাসার মধ্যে ট্রেডার লামা কি করে, এই বাসাটা কি অগো না আমার, আমি তো নিজেই জানি না, আমি তো নিজেই কনফিউজ। ওকে, তো চলো ওদেরকে পরে দেখা যাবে, তার আগে ভিডিওটা শুরু করা যাক। যেগুলা ডার্ট দেওয়া সেখানে আমি কবল স্টোন দিয়ে দিব গাইস এখন, ঠিক আছে? ওকে গাইস, সাইডের বর্ডার গুলো দেওয়া তো ডান, এখন জাস্ট উপরে সাতটা দিতে হইব, বাট এটা কেমনে যে দিমু কিছুই না বুঝতেছি না, আমি না একটু ভয়ও আছি, কারণ এই সাইডটা যদি আমি একবার পড়ে যাই ভাই আমার সব কিছু চলে যাব গাইস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদিক থেকে এখন এটা রিপ্লেস করা শুরু করি। যে এখানে যে ব্লকটা দেখতে পারতাছো এই ব্লকের জায়গায় হইলো স্পনার আসবে, এখন আমি ভাবতেছি স্পনারটারে আগে আগে দিয়া দিমু নাকি এখন আগে আগে দেওয়াটা কি রিক্স হয়ে যায় নাকি আমি তাও না জানি না। ওকে, তো এখন এটার পিছে আরেকটা কিছু দিতে হইব যাতে স্পনারটারে এদিকে দিতে পারি। ওকে, এদিকে একটা ব্লক টান, এখন স্পনার আইসা পড়বে, আসে ভালো হয়েছে ভাই আমি শিট কইলাম কিল্লেগা। আচ্ছা, এদিকে এখন স্পনার আইসা পড়ছে, এখন আবার এই কাজগুলো শুরু করি। আচ্ছা এক মিনিট, আমি না উপরে যে আনি তাহলে হয়তো কাজটা একটু ঠিকভাবে হইতে পারে, এর মতো কাজ শুরু করে দিই। আর আমার ইচ্ছা আছে গেস কি জানো, এদিকে আর কি যেটার উপরে স্পনার আছে সেটার উপর একটা স্ল্যাব লাগিয়ে দিব আমি। ওই এখন স্ল্যাব লাগাইলে কি স্পন হইব কি হইব না তা জানি না, বাট স্ল্যাব লাগিয়ে দিব প্যারা নাই। এখন আবার এদিকে থেকে এখন রিপ্লেস দেওয়া শুরু করি। গাইস, তো এখন এই সাইড তো ফিল আপ ধরো কই পড়লাম আমি, এই সাইড তো গেস ফিল আপ করা ডান ভাই। আমার না সাইডে আর কি ফেন্স লাগিয়ে দেবো, আমার না ভয়ই লাগতেছে, আমি কখন না কখন পড়া যাবে রিক্স হয়ে যায়। ওকে, তো এদিকে আচ্ছা ওয়েট, আমি যে এগুলো উল্টাপাল্টা দিলাম আমি না আগে ওয়াটারগুলো দেখা লই ভাই, যদি পরে দেখা যাবো জায়গা মতো হয় নাই কা তখন। আচ্ছা, এদিকে এক বাকেট দেন, আরে শেট, আরে ভুল জায়গায় ভুল জায়গায়, আরে ভাই তাড়াতাড়ি কিরে ভাই এদিকে লোকে। আচ্ছা, এদিকে এক বাকেট, এখন যদি স্পন যদি এদিকের থেকে হয় এখন গড়াইতে গড়াইতে এদিকে এসেই থামবো। ওকে ঠিক আছে, এখন পানিগুলো ভাই আমার কাছে বলতে গেলে ব্লক পুরো বরাবর হইছে ভাই, দেখো আমার কাছে এখন আর কবল স্টোনই নাই আমার কাছে পুরো। আচ্ছা, আমি পাঁচটা চেস্ট কেন নিছি, আমার চেস্ট লাগবো মাত্র দুইটা, আমি শুধু শুধু পাঁচটা চেস্ট নিয়ে আমি এতগুলো উড় নষ্ট করলাম। ওকে, এদিকে একটা, এই তো ডাবল চেস্ট টান, এবার এটার উপরে একটা হপার দিয়া দিই, হপার দিয়া দিলে হইব না। আচ্ছা ওইটা, আমার তো মনে হইতেছে আমার আরেকটা স্ল্যাব দরকার, আরে ভাই আমার আরও একটা স্ল্যাব দরকার, এটার মধ্যে কি স্ল্যাব ট্ল্যাব আছে কিছু, আর এটার মধ্যে কিছুই নেই, এটার আমার এখানে একটা স্ল্যাব দরকার ভাই, শিট স্ল্যাব স্ল্যাব স্ল্যাব। এদিকে তো দেখলাম কই জানি একটা দেখলাম, আরে দূর আমার স্ল্যাব দরকার। ওকে গাইস, একটা স্ল্যাব তো পাইছি বাট উডের স্ল্যাব পাইছি পারা না, এটার পরে যদি আবার রিসোর্স হয় তাহলে এটারে রিপ্লেস করে দিব। আচ্ছা, এইদিকে একটা দিয়ে দিস, আর এই জায়গাটা একটু ফিল আপ করতে হবে এখন আপাতত ডার্ট দিয়ে এটারে ফিল আপ করি। এই দূর, এ ওয়েট, আল্লাহ শেট, আমি ফিল আপ কেন করতেছি, আমি তো এখনো পানি ভিতরে দিই নাই কা ভাই, আল্লাহ শেট, আমি তো এখনো এইদিকে আমি ওয়াটারই দিইনি। আচ্ছা, এখন এইদিকে দিতে চাই সবার ফার্স্টে, এদিকে এক পাকেট তাড়াতাড়ি কইরা, আরে আরে শিট, অবে ভাই আতে আয়, আরে আতে আয় না। আচ্ছা, তো এদিকে এক পাকেট ডান হয়তো, ওকে ডান, এখন এদিকে থেকে সবার ফার্স্টে এই ডার্টগুলো নিয়ে নিই দেন। আচ্ছা ওইটা আমি স্কেলিটনের ওদিকে তো আমি ডিম দিই নি, আচ্ছা পরে দিমু, এদিকে থেকে এমনি একটা, ও শেট আবে, আচ্ছা আবে ভাই কি হইতাছে ভাই আমার সাথে এগুলা ভাই বুঝলাম না।
ওকে এদিকে একটা দিয়ে দি ডান হয়তো বা এদিক থেকে আবার আমার নাও মারতে পারে শিওর না ঠিক এদিকে একটা দিয়া এটারে ডাইরেক্ট ঢাইকা দেই এবার নিচে লাভ দে লাভ দে লাভ দে এবার দেখি গাইজ একটু এদিকে ওয়েট করি মানে এএফকে করি দেখি কোনো কিছু স্পন হয় কিনা স্পন হইলো আমি যেরকম ভাবে চাইতেছি সেরকম ভাবে হবে কিনা ওকে গাইজ একটা স্পন তো হয়ে গেছে এখন ওকে আমার মারবো ওরে কি রে ওই ভাই ভাই আমার মারতে পারে আরে আমার মারে কেমনে ওকে একটা স্পন হইছে এখন আপাতত একটারই মারি কারণ গেছে এদিকে তো ওরা উপরে থেকে পড়তেছে না আর উপরে থেকে পড়লো আচ্ছা এখন কিছু আসছে ওগো চেস্ট আবে ভাই এর আর একটু ভালো একটু প্রুফ আরে এর ভালোভাবে একটু সেফ বানাই দেবো না তাহলে ওরা এমনি মারতে মারতে আমরা মেরেই ফেলাইবো আচ্ছা এদিকে থেকে চেস্টে যেয়ে দেখি কিছু কি আইছে কিরে চেস্ট খুলে না কে ও আচ্ছা নিচে ডার্ট আছে এর লেগে হয়তো চেস্ট খুলে না এবার এই তো ইয়ো গাইজ ডান কিরে এদিকে স্ল্যাব কেমনে আইলো এদিকে স্ল্যাব এলো কেমনে আচ্ছা প্যারা নাই যে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো বিকজ নেক্সট টার্গেট ওরে ওরে মারবো নেক্সট টার্গেট হলো আমার 2100 সাবস্ক্রাইবার ঠিক আছে আর গাইজ আমি এটা নিয়ে অনেক বেশি খুশি যে ভাই ফার্স্ট টাইম নিজের থেকে কিছু একটা ট্রাই করছি মানে এক্সপি ফার্মটা এরকম কখন আমি আগে ট্রাই করি নাই সবসময় মব এক্সপি ফার্ম আমি বানাইছি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি এরকম কিছু একটা ট্রাই করলাম তো আবার ওয়ান ব্লকের মধ্যে ঠিক আছে পিডিএমনে তাকাই আছে ওয়ান ব্লকের মধ্যে গেছে ঠিক আছে এটাই ওয়ার্ক করছে এটাই অনেক কিছু এখন এর আরে ভাবতেছে অফলাইনে আরেকটু সুন্দরভাবে করবো কারণ ওরা আমার মারতেছে ভাই মারা তো চাইবো না মারা গেলে কেমনি কি ঠিক আছে ওকে সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ